ইলির বাবা বলছে কালকে কালকে রবিবার ছুটি, তার জন্য ইলির সানডে। বাবা সানডে পালন করবে কালকে। কালকে রাত কালকে দুপুর 1:30 পর্যন্ত ঘুমাবে। আমাদের মশারির ভিতরে একটা মৌমাছি ঢুকে গেছে। তোমরা কি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি? করোনি জানি, করোনি তো সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, পাশের ওই ঘন্টাটাও বাজিয়ে দিও। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে আমাকে জানাবে। আর আজকে হলো স্যাটারডে, আর দেখছো ওয়েদারটা একদম মানে কোনো রোদ্দুর নেই, একটা মেঘলা মেঘলা কেমন ওয়েদার। আর জানি না রোদ্দুর উঠবে কি না, আর মনে হচ্ছে যেন বৃষ্টি হতে পারে। তো কালকে তো দেখলে মানে ঘরের সমস্ত কিছু নাইটি টাইটি যা ছিল সব কেচে দিয়েছি, আর সব নাইটিগুলো কেচে দিয়েছি, ওই জন্য কালকে শাড়িটা পরেছি। তো শাড়িটা আমি মানে পরি, আগে পরতাম কিন্তু এখন আমার আর পরতে ভালো লাগে না, কারণ নাইটি পরেই যেন একটা মানে সুবিধা কাজ করতে, আর শাড়ি পরে না মানে শাড়ি লটর পটর করতে থাকে, এদিকে ঝুলে যাই ওদিকে ঝুলে যাই ভিজে যাই। তো তার জন্য শাড়ি আমি পরি না খুব একটা। তো কালকে নাইটিগুলো তো সব কেচে দিয়েছিলাম, ওই জন্য শোকাইনি বলে আর এটাকেই বাধ্য হয়ে পড়তে হলো। আর আজকে হলো স্যাটারডে, স্যাটারডে ডিপ ক্লিন আছে আমার প্রত্যেক শনিবার, জানো তোমরা যে আমি একটু ঘর দোরগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করি, মানে মাঝে মাঝে করা ভালো, বাস করতে গেলে তো করতেই হবে পরিষ্কার। আর চলো পরিষ্কার করি, বেশি বক বক করবো না, বেশি কথা বলতে পারছি না। আমাকে এখন 8:30 বেজে গেছে, বসে বসে সময় কাটিয়ে দিলাম, কিছুটা সময় নষ্ট করে দিলাম 1/2 ঘন্টা। তো যাই হোক, ইলি আর আমি দেখো ছাদে চলে এসেছি। এই যে ইলি, ইলি দেখছি যে আমি কার সাথে কথা বলছি। তো চলো আমি যাই গিয়ে, ইলি আমার শাড়ি ছিঁড়ে দিলো জানো। তুই শাড়িটা ছিঁড়ে দিলি, এমন টানে না নাইটিগুলো সব আমি নিচেগুলো টেনে টেনে ছিঁড়ে দেয়, আর শাড়িটা এখন ধরে টানলো ছিঁড়ে গেল। কি বলি বলো তো, একে কিছু বলার নেই, চলো বেশি কথা না বলে নিচে গিয়ে পরিষ্কার করতে লাগবো, আর ও সব পুরো শাড়ি ছিঁড়ে দেবে আমার। আর এখন আমি চান টান করে চলে এসেছি, দেখতে পাচ্ছ আজকে মাথায় একটুখানি শ্যাম্পু করেছি, আর ঘর দুয়ার আমার দেখেছো একদম পুরো ক্লিন হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি, আর একদম টান টান করে বিছানা চাদর বিছিয়ে দিয়েছি, একদম সব পরিষ্কার কেমন ছিল তো দেখলে। আর দেখতে পাচ্ছ কিছু পরিষ্কার হয়ে গেছে, ওই যে ইলি আসছে, আমি রান্নাঘরে রান্না করছি, ইলি গিয়ে আমার কাছে বসে আছে চুপ করে। আর আজকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর আজকে রান্না হবে বিউলির ডাল, বিট ভাজা, বেগুন ভাজা, আর ফুলকপি আলু তরকারি, আর আচার আছে, ওই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। আজকে শনিবার যেহেতু নিরামিষ, তো কী কী রান্না করেছি করছি মানে পরে আমি দেখাচ্ছি। তো এখন আমার ফোনটা একটু চার্জে দিয়ে দিই, একদম চার্জ নেই, তো চলো রান্না করে নিই তাহলে তোমাদের। আর আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, বাসনগুলো কলতলে রেখে এসেছি, পরে মাজবো, খেয়ে দিয়ে একবারে সব মাজবো, কারণ ওই বারবার করে বাসন মাজলে একটু একটু করে বিরক্তি লাগে, একবারে সব খাওয়া দাওয়া হয়ে যাবে তারপর বাসনগুলো সব মাজবো। আর চলো দেখি দেখি কী রান্না করেছি। আমার ঘরটা দেখেছো কি ভালো লাগছে না আজকে, একদম পুরো ক্লিন দেখো। তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখো, এই যে আমার ঘর। আর ইলিয়ে দেখো খেয়েছে, এখানে ছড়িয়ে রেখেছে, এখানটা নোংরা পড়েছে ইলি, আর এই যে এখানটা ইলি ছিঁড়ে দিয়েছে বলে এরকম দেখতে পাচ্ছ আমার ঘর একদম পুরো নিট আর কি। আর মেয়ের ঘরটা দেখা যে আমার আর একটা ছেলে গোবলু, ওগুলো বসে বসে শুধু মজা দেখে, কিছু করতে পারে না শুধু মজা দেখে। আর আমার মেয়ে এখন কি লেখালেখি করছে, এই ঘরটা দেখো একদম পুরো বিছানা তুলে পুরো পরিষ্কার। চলো রান্নাঘরের দিকে যাই। দেখেছো রান্না করে গ্যাস ট্যাস মুছে একদম বেসিন টেসিন সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি সব। আর কি রান্না করেছি একটু দেখাই,
এই হচ্ছে বেগুন ভাজা, আর এই হচ্ছে একটুখানি বীজ ছিল, বীজ ভাজা করেছি, আর এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর এই হচ্ছে বিউলির ডাল। তো এই হচ্ছে আজকে রান্না, আর এই হাঁড়িতে ভাত আছে। এই হচ্ছে আজকে আমাদের রান্না, দুপুরের লাঞ্চ মেনু। ঢাকা দিয়ে দিলাম, চলো 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 ইলি, চলো ইলি এই ঘরে ঢুকছে। কি করবি? ও খেলনি ঘুরছে, খেলবে, দে দে আমাকে, দে দে দাও। চলো একটু ছাতে যাই, জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসি, শুকিয়ে গেছে, রোদ্দুরে পুড়ে যাবে। হালকা হালকা রোদ্দুর আছে, তাও যেগুলো শুকিয়ে গেছে, হাওয়া দিচ্ছে তো সব শুকিয়ে গেছে, ওগুলো সব তুলে নেবো। চলো, দেখতে পাচ্ছ সব শুকিয়ে গেছে, তুলে নি। আর দেখতে পাচ্ছ দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে নিয়েছি। এখন ঘড়িতে বাজে কত বাজে বাবা, 4:20 বাজে, মানে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, 2:45 সময় খাওয়া হয়ে গেছে। খেয়ে একটু বসেছিলাম, বসে তারপরে বাসন মেজে নিয়ে আসলাম। বাসন মেজে যেটুকু যা ছিল সেগুলো সব তুলে টুলে গুছিয়ে টুছিয়ে সব রেখে দিলাম, রেখে কমপ্লিট করে একটা আলু নিয়ে বসেছি খাবো বলে। আর ইলিয়া দেখো, ইলিয়া আমি কি খাচ্ছি দেখে ইলি উঠে পড়েছে তাড়াতাড়ি, কিছু যদি মুখ নাড়ানো দেখে বা খড়মড় করে কোনো প্লাস্টিকের আওয়াজ হয়েছে, ওভাবে কি খাচ্ছে মিষ্টি একটা জিনিস, ও শুনে উঠে পড়েছে, ঘুমাচ্ছিল এখানটায়। আর খেয়ে দিয়ে মেয়ে তো ওই ঘরে গেল, মনে হয় কিছু লেখা আর একটু বাকি আছে, ওটা লিখে নিচ্ছে। আর আজকে সকালের দিকে ক্লাস ছিল, এখন তো বাড়িতে পড়তে যাচ্ছে, তো সকালের দিকে ছিল আজকে ক্লাস, একটা এক্সট্রা ক্লাস ছিল সেটা করেছি আজকে। আর এমনি আজকে আর বিকেলে কোনো ক্লাস নেই, রাত্রেও নেই, তো এখন এবার বসে বসে আলুটা খাবো। ওই যে শাঁকালু না কি বলে, শাঁকালু, আমরা শাঁকালুই বলি, অনেকে মিষ্টি আলু জলালু যাই হোক বলে, তো আমরা শাঁকালু বলি, তা ওইটা এখন বসে বসে খাবো। সে সরস্বতী পুজোর সময় আনা হয়েছিল, ষষ্ঠী পুজোয় লেগেছিলো, তো সেই ফ্রিজে ছিল, এখন দেখলাম, তখন সবজি বের করতে গিয়ে দেখছি যে পড়ে রয়েছে দুটো শাক আলু, তো যদি না খাই নষ্ট হয়ে যাবে, তো ওটাই খেয়ে নিই। খেয়ে দিয়ে এখনও বিকেলে অনেক কাজ আছে, তো চলো আবার পরে কথা হবে তোমাদের সাথে, খেয়ে নিই। আর ইলিয়াই দেখো আবার শুয়ে পড়েছে আমার বাচ্চাটা, চলো। আর এখন রাত্রে আমি চলে এসেছি, রাত্রে ডিনার রেডি করার জন্য, আর বসিয়ে দিয়েছি এদিকে করা, এরকম ভাবে ঘুগনি মশলা করছি, ঘুগনি। আর এখানে মটরটা এখানে সেদ্ধ করতে দিয়েছি, দেখা যাচ্ছে না, দেখাচ্ছি আমি, এই হচ্ছে ছোলা আর মটর মিলিয়ে সেদ্ধ করতে দিয়েছি। তো মশলাটা কষে জাস্ট আদা জিরে বাটা আর টমেটো ধনে পাতা দিয়ে করেছি আজকে ঘুগনিটা, হয়ে যাবে তো করে নিয়ে চলো। দেখতে থাকো তোমরা,
আজকে শনিবার, আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। ইলি ঘুমিয়ে গেছে এদিকে, এই যে ইলির ফেভারিট জায়গা, এখানে শুয়ে পড়েছে, এই দেখতে পাচ্ছ ইলির বাবাও শুয়ে পড়েছে। বাবাও শুয়ে পড়েছে, ইলির বাবা বলছে যে কালকে কোর্সে ঘুমাতে হবে। ইলির বাবা বলছে কালকে কালকে রবিবার ছুটি, তার জন্য ইলির বাবা সানডে পালন করবে কালকে। কালকে রাত কালকে দুপুর 1:30 পর্যন্ত ঘুমাবে, সেদিনকে 12:30, দুপুর 12:30। কি কি মৌমাছি, দেখো মৌমাছি মনে হচ্ছে। আরে বাসনের ওখানে বাসন উপর করে ওখানটায় কি মৌমাছি হয়েছে জানো, একদিন মাকে কামড়ে দিয়েছিল। দেখো মৌমাছিটা মারো, অন্য লোক মত দেবে না। আর আমাদের মশারির ভিতরে একটা মৌমাছি ঢুকে গেছে, মধু আছে মশারির ভিতরে। ইলি শুয়েই ঘুমিয়ে গেল, বাবা রাগ করেছে নাকি? ইলি কোথায়? এই দেখো ইলির মজা দেখো, ইলি আমাদের সাথে শুয়ে শুয়েই ঘুমিয়ে গেছে। ও ছেলেটা, ও বাবা, ইলি একটুখানি রাগ করেছে দিদির ওপরে, কারণ দিদি ওকে মিষ্টি খেতে দেয়নি। তাই দেখো কামড়ে দেয় না হাতে, ইলিকে কামড়াতে পারবে না, কামড়ালে তোমাকে আর আমাকেই দেবে। তো মৌমাছিটা মারা হয়ে গেছে, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি দূর বাড়াচ্ছি না। এখন বাজে রাত্রির 11:05, ঘড়িটা দেখা যাচ্ছে এই যে ওখানে ঘড়ি, ওই দেখো 11:05, না 7-8 মিনিট দেরি আছে। তো এখন ঘুমাবো না, শুয়ে একটু ফোন ঘাঁটবো, তারপরে ঘুমাবো। তো ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট, সুইট ড্রিমস। আর কালকে হলো সানডে, কালকে আমিও ভেবেছিলাম ঘুমাবো, কিন্তু রিয়ার আবার ক্লাস আছে, কালকে 7টা থেকে ক্লাস, 6:30 উঠতে হবে আমাকে, কিন্তু পড়তে যাবে। আমার সানডে নেই, আমার কোনো দিনই ছুটি নেই। তো চলো টাটা।